السلام عليكم. দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। গত বুধবারে কন্যা সন্তানের মা জননী হয়েছেন এই নায়িকা। তবে সন্তান জন্মের এই খবরে কলকাতায় থাকার সুবাদে উপহার নিয়ে শুভশ্রীর বাসায় হাজির হয়েছেন উপবিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। বর্তমানে ঢালিউড কুইন উপবিশ্বাস কলকাতায় বিশেষ পরিচিতি পেয়েছেন। তিনি এখন আপন দেশ ছেড়ে মাঝেমধ্যেই নানা কাজের উদ্দেশ্যে কলকাতায় পাড়ি জমান। তবে এবার কলকাতায় থাকাকালীনই টালিউড নায়িকা শুভশ্রীর কন্যা সন্তান জন্ম দেওয়ার সুখবর পেয়েছেন তিনি। জানা যায় ব্যস্ততাকে চাপিয়ে শুভশ্রীর কন্যাকে দেখতে গিয়েছিলেন উপবিশ্বাস। দুই নায়িকা দুই দেশের হলেও সাকিবের সাথে কাজের সুবাদেই কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গেই ঘনিষ্ঠতা বেড়েছে উপবিশ্বাসের। একটা সময় টালির চলচ্চিত্রে দাপিয়ে বেরোনো শুভশ্রী আজ ব্যক্তি জীবনে ঘর সংসারেই আবদ্ধ হয়েছেন। তবে চলচ্চিত্র ছাড়লেও এখনো সাকিব অপুর সঙ্গে মধুর সম্পর্ক রয়েছে শুভশ্রীর, যার ফলে তারা একে অপরের খোঁজ খবর রাখেন। আর সেই অপু যখন কলকাতায় থাকা অবস্থাতে শুভশ্রী মা হয়েছেন, তো তাদের দেখা সাক্ষাৎ হওয়াটাই স্বাভাবিক। তবে ঢালিউড কুইন উপবিশ্বাস দিনে দিনে কলকাতার এক বিশেষ পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি দ্বিতীয়বারের মতো কলকাতার সিনেমায় কাজ করবেন, আর সে বিষয়ে কথা বলতেই এখনো কলকাতায় রয়েছেন উপবিশ্বাস। একটা সময় এই শুভশ্রীকে নিয়ে গুঞ্জন তোলা হয়েছিল যে সাকিবের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন তিনি। যদিও সাকিব যখন যে নায়িকার বিপরীতে কাজ করে তখন সেই নায়িকাকে নিয়ে প্রেমের গুঞ্জন ওঠে, কিন্তু শুভশ্রীকে নিয়ে আলোচনাটা যেন একটু বেশি হয়েছিল। কেননা পর্দায় সাকিব শুভশ্রীর জুটি ছিল অত্যন্ত আকর্ষণীয়, যে কারণে অনেকে এটাই ভাবত যে সাকিবের প্রেমে পড়েছে শুভশ্রী। তবে আজ যে যার ব্যক্তিগত জীবন নিয়ে নিজের মতো করে ব্যস্ত হলেও এখনও সাকিব অপুর সঙ্গে মধুর সম্পর্কটাই থেকে গেল শুভশ্রীর, যেটা হয়তোবা আজীবনই বহাল থাকবে তাদের মাঝে। তবে সাকিবের সঙ্গে শুভশ্রীর এই জুটি আপনার কাছে কেমন লাগতো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।